এদিকে স্বাস্থ্যবিধিতে গাছাড়া থাকার পরও বাংলাদেশে করোনায় মৃত্যুর হার তুলনামূলক কম, আর এতে সাধারণ মানুষের মধ্যে কমছে সচেতনতা। গবেষকরা বলছেন, দেশে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম হওয়ায় মৃত্যুর হার কম, তবে আসছে শীতে দেশে করোনার প্রকোপ বাড়তে পারে বলেও সতর্ক করছেন তারা। দেশে করোনার প্রকোপের শুরুর দিকে সরকারের নানা উদ্যোগ আর আক্রান্ত দেশগুলোর পরিণতি দেখে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ যত্নশীল হয়ে ওঠে, কিন্তু এখন অবস্থা দেখে বোঝার উপায় নেই, দেশে মহামারী চলছে। এরকম অবাধ চলাফেরায় মৃত্যুর হার হুহু করে বেড়ে যাওয়ার যে শঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে বেপরোয়াপনা। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কম হওয়ায় করোনা তেমন প্রাণঘাতী হতে পারেনি বলে মত গবেষকদের কারো কারো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি তুলনা করেন, সেখানে 60-70 মানুষের হার 30-35%, এখানে বাংলাদেশে সেটা 10%-এর নিচে। এবং মৃদু সংক্রমণ হয় তরুণদের, যুবকদের, যাদের বয়স 30 বছরের নিচে, এবং আমাদের 50% লোকের এই বয়সে। সুতরাং এইটাই হলো আসলে প্রমাণিত অ্যাডভান্টেজ যেটা আমরা পাচ্ছি। ডিসেম্বর জানুয়ারিতে চায়নার যে ভাইরাস আর এপ্রিল মে মাসে আসার পরে এশিয়াতে যে ভাইরাসটা ঘোরাফেরা করছে, সেইটার ভিরুলেন্স যেটা আমরা বলি, ক্ষতি করার ক্ষমতাটা বোধহয় একটু কমে গেছে। সমাজে সুবিধাবঞ্চিত শ্রেণীর মধ্যে করোনায় মৃত্যুর হার কম, নানা রোগ ব্যাধির সঙ্গে নিত্য লড়াই করা মানুষের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলেও ধারণা রয়েছে। ভিটামিন ডি আমাদের শরীরে কেমন পরিমাণে আছে তার একটা ভূমিকা থাকতে পারে, যে কোভিড-19 যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেটা কতটা ভয়াবহ হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে। ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত যেসব কোষ আমাদের বডিতে থাকে, সেগুলো অবধারিতভাবেই পশ্চিমা দেশগুলোর সাথে বোধহয় কিছুটা পার্থক্য আছে। বিশেষ করে আমাদের যারা এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তুলনামূলকভাবে রোগ জীবাণুর সাথে তাদের বসবাস হয়, ফলে তাদের ভিতরে এমনিতেই ন্যাচারালি এক ধরনের ইমিউনিটি গড়ে ওঠে। ওই ইমিউনিটি হয়তো তাদেরকে এই এই করোনা ভাইরাসের বিরুদ্ধেও এক ধরনের প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে। তবে আসছে শীতে করোনার চোখ রাঙানি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলোতে কিন্তু শীতকালে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। সুতরাং ভবিষ্যতে আমাদের সামনে যে শীতকালীন সময়টা আসছে, ওই সময়ের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা এখনো জানি না যে ওরকম একটি শীতের মৌসুমে বাংলাদেশে করোনা ভাইরাসের সিভিয়ারিটি কোন দিকে যাবে। ভবিষ্যতে মহামারী মোকাবিলায় বর্তমানের অভিজ্ঞতা কাজে লাগতে পারে, তাই করোনা পরিস্থিতি ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ব্যাপক গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।